এই মুহূর্তে কোনো অভিনেতা হচ্ছেন সবুজ, কোনো অভিনেতা হচ্ছেন লাল, আবার কেউ যাচ্ছেন গেরুয়ার দিকে, কিন্তু আমার সাথে এমন একজন অভিনেত্রী আছেন তিনি গোলাপি। ব্যাপারটা কি রয়েছে আমাদের খুব প্রিয় অনামিকা গোলাপি। এখন তো সবাই মানে এন্টারটেনমেন্ট মানেই রাজনীতি, তো রং বললেই সকলে রাজনীতি ভাবছে, কিন্তু গোলাপি ব্যাপারটা কি একটু শুনুন। তো শিজ আউট অফ দ্য বক্স, অনামিকার মতোই, তাই অনামিকার মতো। গোলাপি এটা তো রং নয়, এটা চরিত্র তোমার ইস্কাবনের, সেটা নিয়ে যদি। Definitely. I think, obviously, she's a very rebellious girl. Obviously, rebellious with a cause, not without a cause. Definitely. She has a very legit reason. And she, what to say, she's not like five other women who, like, you know, believes in a... এটা হয় না, একটা সেম নোশন হয়, একটা পারফেক্ট একটাই নোশনে আমি চলবো, একটাই জিনিসকে বিলিভ করে যাবো। বাট নো, শি ইজ নট দ্যাট কাইন্ড অফ এ পার্সন। বাট যেহেতু সার্কামস্ট্যান্সেস এমন আছে ওর সারাউন্ডিংয়ে, লাইক ইউনো শি ইজ বাউন্ড টু ডু সার্টেন থিংস, বাট ভেতর ভেতর থেকে ইউনো শি ইজ অলওয়েজ লুকিং অন দ্য ব্রাইটার সাইড, ইউনো দ্যাট দের ক্যান বি রেভলিউশন, বাট রেভলিউশন ডাজেন্ট হ্যাভ টু বি ইউনো ডাজেন্ট হ্যাভ টু বি উইথ ভায়োলেন্স। ভায়োলেন্স দিয়ে কখনো রেভলিউশন করা যায় না, আই থিংক শি বিলিভস দ্যাট। চরিত্রটা যেভাবে ডিফাইন করলে প্রচণ্ড ভেতর থেকে, মানে অ্যাপারেন্টলি একটা চরিত্র এমনি সেটা মনে হতে পারে, কিন্তু সেটা না, অনেকগুলো শেডস আছে। সেটা বোধহয় অনামিকার অনামিকার মতো কি সেটা? গোলাপির সাথে অনামিকার অতটাও মিল নেই চিন্তার ভাবনা আছে, ভাবনা চিন্তা। ইয়া ডেফিনেটলি, মানে আমি যদি, এটা অনেক আগেকার গল্প দেখাচ্ছে, রাইট, 2000-এর দেখাচ্ছে, 2019 সামথিং এরকম টাইপের দেখাচ্ছে। সো ইউনো ইফ আই combine my thoughts from this generation and that thought, then definitely Gulabi is way ahead of other, like, you know, than other people. So yes, definitely I have, like, amar kichu thoughts er sathe amader most of the people like us, oder sathe definitely match kore thoughts Gulabi. এমনি ক্যারেক্টারটা শুনলাম, কিন্তু এখানে যেটা তোমার লুকটাও দেখে মনে হচ্ছে, অ্যাকসেন্টে কি কোনো রকম চেঞ্জেস আছে? অ্যাকসেন্ট আছে একটু আলাদা, মানে আদিবাসী আদিবাসী যেমন আছে, আমরা বলি না বুঝিনি বুঝি না, তোরা বলে বুঝিনি, আমি ভাবছি ভাবছি, কি ওরা বলে ভাবিটি। হ্যাঁ, এলো এলোকে বলে ওরা আইলো। আমাকে এখন অনেকটাই শিখে গেছে, তাই মানে বুঝতে পারছি আস্তে 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 আস্তে, না হয়ে গেছে আমার অর্ধেক শুটিং হয়ে গেছে। না ডেফিনেটলি আমার একটু সমস্যা হয়েছিল শুরুর দিকে, যখন শুনতে পেরেছিলাম যে আমার অ্যাকচুয়ালি কি না, আমার সময় ছিল না এটার জন্য, প্রিপারেশনের জন্য, বিকজ এটা খুব লাইক ভেরি সাডেনলি আই গট দিস অ্যান্ড আই জাস্ট হ্যাড টাইম, লাইক আই থিঙ্ক জাস্ট দুদিন ছিল ওয়ার্কশপের টাইম আমার কাছে। তো ওয়ার্কশপে দুদিন গিয়ে শুধু আমি ল্যাঙ্গুয়েজটা কানে নিয়েছিলাম যে কী হয়, তারপরে এখানে এসে করতে করতে আমার হয়ে গেছে। অনেকেই এসেছিলেন দেখলাম তোমাদের দেখতে, তাদের সাথেও মাঝে মাঝেই বোধ হয় সময় দিতে হচ্ছে কথা বলা দেখা করা, তাই তো? হ্যাঁ, সেটা করতে হয়, বিকজ ওরাই আছে কিন্তু যারা দেখবে, সো ইটস ওদের জায়গা এটা, অ্যান্ড ওরা এত ওয়েলকামিং, সো ডেফিনেটলি আই শুড অবভিয়াসলি গিভ দেম সাম টাইম, অ্যান্ড ওদের থেকে অনেক কিছু জানা যায়, বিকজ ওরা যেহেতু এখানকার গ্রামবাসী না, এখানকার লোক লোকালাইজ, ওদের আরও বেশি নলেজ আছে, সো ওদের নলেজটা না আমাকে অনেক হেল্প করেছে আরও ইম্প্রুভ করতে আমার ক্যারেক্টারটাকে নিয়ে। বিকজ যে কোনো কাজ করার আগে একটু নলেজ হওয়া ভীষণ ইম্পর্ট্যান্ট, যে তুমি কী কজ নিয়ে কাজটা করছো, অ্যান্ড আমাদের সাবজেক্টটা এরকম, মানে ইটস আ ডিফারেন্ট, অ্যাবসলুটলি ডিফারেন্ট। তোমার জন্য তাই, মানে চরিত্রটা যেমন একদম আউট অফ দ্য বক্স, বোধহয় অনামিকা যে কটা চরিত্র এতদিন, দিস ইজ আউট অফ দ্য বক্স অ্যাকচুয়ালি। এটাই আমার, লাইক লাস্ট ইয়ার দিস ওয়াজ মাই মোটো দ্যাট আই ওয়ান্ট টু ডু সামথিং নেক্সট ইয়ার, আমি কিছু একটা শুরু করতে চাই উইচ ইজ লাইক আউট অফ দ্য বক্স, আই গট দিস। এই ক্ষেত্রে অনামিকা খুব লাকি, যেটা চাইলো পেয়ে গেল, সহজে তো সেটা মানুষ পায় না, চট করে চাইলে। আমি এটা ভাবিনি যে চট করে এটা পেয়ে যাবো, বাট ফর দিস আই হ্যাড টু রিয়েলি ওয়ার্ক আ লট। এই
আউটডোর শ্যুট এত দিনের পুরোপুরি, এবং আউটডোর শুধু মানে বাইরে গিয়ে না, লিটারালি রোদের মধ্যে দাঁড়িয়ে এই ধরনের শ্যুট বোধ আগে কখনো করনি না? এতগুলো চরিত্র করেছো, এরকম সারাক্ষণ মাঠে ঘাটে জলের মধ্যে পায়ে কাদা মাখা? না, এরকম করিনি ননস্টপ, বাট আমাদের এমনিতে আউটডোর হয়েছে, বাট এরকম না। মানে আমি যখন ঝাড়গ্রামে শ্যুট করছিলাম, এটা তো তাও ঠিক আছে, ঝাড়গ্রামটা ওয়াজ দ্য বেস্ট অ্যাকচুয়ালি। মানে ওটা লিটারালি তোমার মনে হবে জঙ্গলমহল, ঝাড়গ্রাম ইজ ইজ মানে জঙ্গলমহল। তুমি ওখানে যাবে তো ওই জঙ্গলের ওই যে ভাইবটা, ওফ, মানে ইটস বিউটিফুল। এরকম পাহাড়ি পাহাড়ি টিলা, টিলাগুলো হচ্ছে পাথর 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 পাথর। আমার মনে আছে আমরা ওখানে এরকম তাবু ফাবু খাটানো থাকতো, খাটিয়া থাকতো, আমরা ওখানেই শুতাম, ওখানেই বসতাম। মানে আমার মনে হচ্ছে যে আমি মেকআপ ভ্যানে হয়তো যেতাম না, আমি সকালবেলা যেই ঢুকতাম, ফ্লোরে ঢুকতাম, আমি সেই রাত্রিবেলা মেকআপ ভ্যানে যেতাম। তখন ঠান্ডাও ছিল না, উইন্টার টাইম ছিল, কিছুদিন আগেই গেছে। ওখানে এরকম পাথর পাথর থাকতো, ওই পাথরে মাথা দিয়ে আমি ঘুমোতাম। আমরা সবাই ওখানেই বসতাম। এমন না যে আমাদের চেয়ার লাগবে, কিছু লাগবে না, উই অল, মানে ইভেন সৌরভ দাও, আমরা সবাই একসাথে, উই অল লাইক টুগেদার ইউজ টু সিট, ইউজ টু চিল, সব মজা ওখানেই। বোলপুরে শুটিং হচ্ছে, মানে বোলপুর থেকে খানিকটা দূরে, এবং সেখানে টেম্পারেচার যথেষ্ট হাই, কিন্তু তার মধ্যেও তো শীত না থাকলেও বসতে বলছে, কিন্তু গরমের মধ্যেও তো রোদে টানা বসে থাকা, মানে অভিনেত্রী অভিনেতাদের যেটা হয়, মানে আমাদের ইনফ্যাক্ট হয় যে ট্যান, ট্যানিংয়ের মানে ট্যান হয়ে যাবে, সান ট্যান পড়ে যাবে, সেটা কি তুমি ভাবছে না বোধ হয় না? না, তো ভাবলে তো কাজ করা যাবে না। চরিত্রের জন্য যে কোনো কিছু সব রকম কিছু ট্রাই বা সব রকম চেষ্টা অনামিকা করে? হ্যাঁ, করতে হবে, দ্যাটস ওয়াই ইউ আর অ্যান অ্যাক্টর, রাইট? ইউ হ্যাভ টু গেট আউট অফ ইউর কমফোর্ট জোন। আমি যদি আমার কমফোর্ট জোনে থাকি, দেন হোয়াটস দ্য পয়েন্ট, রাইট? তো এতক্ষণ গোলাপের কথা হচ্ছিল, একটু অনামিকার কথা আছে। অনামিকা কি করছে এখন এই শুটিংটা ছাড়া? কিছুদিন আগে একটা মিউজিক ভিডিও দেখছিলাম, বোধহয় দারুণ নাচ করেছে সেখানে অনামিকা, ফাটিয়ে নাচ। থ্যাংক ইউ। হ্যাঁ করেছি, ওটা আমার মামার প্রোডাকশন হাউস, মানে ইন হাউস প্রোডাকশন আমার মামার। সো আমার একজন আঙ্কুল আছে, আমার সেলিম আঙ্কুল, তো ওদেরই মিউজিক ভিডিও। সো হি ওয়াজ টেলিং মি দ্যাট কর, ঠিক আছে, কোনো প্রবলেম, ফ্যামিলি আছে তো করবো, লাইক আই ডিড ইট ফর দেম। টেলিভিশনে ব্যাক করার ইচ্ছে নেই এরকম? ইয়েস, আই ওয়ান্ট টু এক্সপ্লোর থিংস ইন মাই লাইফ, বাট ডেফিনেটলি যদি কিছু ভালো আসে, লাইক সামথিং লাইক এখানে আকাশ নীল, সামথিং মাচ বেটার দেন এখানে আকাশ নীল, দেন আই উড ডেফিনেটলি গো ফর ইট, বিকজ আমার কাছে ইচ অ্যান্ড এভরি প্ল্যাটফর্ম হ্যাজ ইকুয়াল ইম্পর্টেন্স। But I'm really, I'm not going to jump, like I cannot hurry. When it comes to work, I take my time. I'm not in a rush. Life is our baki shop ki jono, I have rush, but I don't rush when it comes to my work. I'm very, very, very serious when it comes to that. No, I take my time. এর জন্যই বোধ হয় এখানে আকাশিলে পরে কিছুদিন একটা হালকা ব্রেক, তারপর আস্তে আস্তে কাজে ফেরা, মানে দৌড়ে সঙ্গে সঙ্গে আর একটা কাজে ঢুকে যাওয়া, মানে নাথিং লাইক সিরিয়ালের মতো নয়। আই ডিড ওয়ার্ক ফিউ ছোটো ছোটো গ্যাপ দিয়ে, আই ডিড, হ্যাঁ হ্যাঁ, ওরকমই, নাথিং লাইক গুড কমিটমেন্ট, লাইক ওকে 29 days অফ মান্থ আই এম ওয়ার্কিং। আই উইশ দ্যাট ওয়াজ পসিবল, লাইক নট ওনলি আ পার্টিকুলার থিং, বাট মেবি আ লট অফ থিংস, লাইক আই সেড, আই ওয়ান্ট টু এক্সপ্লোর, দ্যাট উড বি নাইস অ্যাকচুয়ালি। ঘুরতে যাওয়া কি হচ্ছে যেটা মাস্ট অনামিকার জন্য? এই শুটে গেছিলাম তো, ওই তো সিকিম, আমি নর্থ বেঙ্গল গেলাম, সিকিম এন্টায়ার সিল্ক রুট কভার করেছি আমরা, তারপর ইভেন টু গ্যাংটক লাস্ট ডে উই ওয়ার লাইক লিটল চিলিং, বাট আমাদের পুরো ট্রাভেল ছিল সিলেরি গাঁও, উই ওয়েন্ট টু ফদামচেন, উই ওয়েন্ট টু ঋষিখোলা, দেন উই ওয়েন্ট টু আদার প্লেসেস, লাইক এন্টায়ার সিল্ক রুট পুরো, ভোর 3টার সময় উঠেছিলাম, উঠে আমরা লুংথুং গেছিলাম সানরাইজ দেখার জন্য, মাই ফ্রেন্ডস আর লাইক এনিওয়ে ফ্রস্ট বাইটস হয়ে গেছিলো আমাদের। হ্যাঁ, এখানেও তো শুনলাম কালকে, মানে কালকে বা দুদিন আগে বোধহয় একটা শ্যুট করেছিলে যেখানে অসুস্থ হয়ে গেছিলে জলে ডুবে। সোজি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার অসুস্থতা লেগেই আছে, আমার জীবনে ওটা যায় না, নয় কখনো পা ভেঙে যায়, নয় কখনো হাত ভেঙে যায়, কাজটা চালিয়ে যায়, ঠিক তাই, কাজটা চলবে, কাজ কখনো থামবে না, তো শো মাস্ট গো অন একটা কথা আছে অনামিকার জন্য, একদম পারফেক্ট। তো অনামিকা কি প্রেম করছে? এটা ডিরেক্ট প্রশ্নে আসে, এটা অনেকেই জিজ্ঞেস করছে অনামিকা ফেস। আমি তোমায় ডিরেক্টলি বলছি, এবার ফাইনালি বলছি তোমাকে, আমি প্রেম করছি, আর কতবার বলবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ করছি, সবাই জানে এখন, বিশ্বাস করো, তুমি এটা পোস্ট করবে বলতে, হ্যাঁ আমরা জানি তো, মানে আগে অনেকেই এখন বলতে চায় না যে প্রেম করছে, ঠিক আছে একটা পরিণতি পাক সম্পর্কে, তো সেটা মনে নেই, তুমি যখন আসতে আমার কাছে আমি বলতাম তো না আমি প্রেম করছি না, এখন বলছি এ করছি। হ্যাঁ, যাই হোক, এই সব কিছু চেঞ্জ ভালো, মানে নতুন চরিত্র,
নতুন লাইফ সবকিছু সে এনজয় করছে না মেকাতে यस आई एम এনজয়িং মাই লাইফ এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক ইন মাই লাইফ বাড়িতে সবাই কেমন আছে যে পি আছে ওরা আমার থেকেও ভালো আছে ওরা সব সময় ভালো আছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকো তুমিও ভালো থাকো শেষ করব শেষে দর্শক দেখি বলবো গোলাপি এটাই বলবি যে প্লিজ 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 আমাদের ছবিটা দেখো অনেক খাচ্ছি কিহচ্ছ খাচ্ছি পাগলের মতো খাচ্ছি আমি মাঝে মাঝে এরকম ভিডিওজও পোস্ট করি যে দেখো পড়ে যাচ্ছি লেগে যাচ্ছে একটু দেখো দেখবে বিকজ দিস ইজ সামথিং রিয়েলি ভেরি ডিফারেন্ট আফটার লাইক লং ইয়ার্স এরকম ধরনের একটা সাবজেক্ট এসছে অ্যান্ড আই থিঙ্ক আ লট অফ পিপল উইল রিয়েলি এনজয় ইট বিকজ এটাতে হালকা যে পাঞ্চটা আছে লাভ ট্রায়াঙ্গেল ওটা আরও এক্সাইট করবে মানুষদেরকে অ্যান্ড দের আর ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স ইন দিস মুভি অ্যান্ড অলসো It's a lot of hard work that we have put in and I personally believe this that it is going to be good yeah that's right shuna ekdike showed off the ekdike notun mukh dujone du rokom to majkhane onek balance korte kono problem hocche na besh moja paccho amake dujonei balance kore dicche amay ar ki ke korche amar kauke balance korte lage na ami khub neutral ami shobar sathe achi যেখানে থাকে সেখানে কি অভিনয়টা হয় নাকি সারাক্ষণ খিল্লি যেটা হয় সবসময় মজা দুটো হয় দ্যাটস দ্য প্লাস পয়েন্ট অফ শো অফ দ্য হি ইজ আনস্টপেবল বেসিক্যালি বাট ইয়া যেটা বললাম দুটোই হয় তো মানে জাস্ট হয়ে যাবে এভাবে তুমি বুঝতেও পারবে না গরমে কোনো চাপ হচ্ছে না কাজ করতে কোনো ক্লান্তি আসছে না তাই তো সবার সবার এরকম টিমে একজন থাকলে বোধ হয় এনার্জিটা একজন নয় ইটস নট আবাউট ওয়ান পার্সন ইটস দ্য এন্টায়ার টিম হু ইজ গিভিং দ্য লাইক ইকুয়াল এফোর্ট যা একে অপরকে ওই ইউ নো এনার্জাইজড করে রেখে দেবো আই থিঙ্ক দিস এন্টায়ার টিম ইটস আ টিম ওয়ার্ক বেসিক্যালি সো ইয়া গুড টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা